بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. রাহুল বুখারি ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের এই দিনী বৈঠকের আলোচ্য বিষয় শুনলাম। আলোচ্য বিষয়টি চয়ন করা ঠিক হয়নি। যারা আলোচ্য বিষয়টি চয়ন করেছে তারা নিজেই বুঝে না আল কোরআনের আলোকে বিশ্ব সভ্যতা বা বিশ্ব সভ্যতায় আল কোরআনের অবদান। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের মাধ্যমে বর্তমান যুগ এবং জাহেলিয়াতের যুগ কি অবস্থায় ছিল, ভবিষ্যতে কি অবস্থায় থাকবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেমন ছিল, কেমন আছে, কেমন থাকবে, তার বাস্তব রচনাই রয়েছে কোরআন মাজিদ। আমরা নারীদের ব্যাপারে কোরআন মাজিদ কি অবদান রেখেছে অতীতকালে, বর্তমানে ও ভবিষ্যতে, এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের এই মসজিদ কমিটি, মসজিদের মুসল্লিদের বলি, আমরা যে গ্রামে জন্ম নিয়ে বড় হয়েছি, এ যাবৎ জন্ম থেকে নিয়ে এ যাবৎ আমরা আমাদের গ্রামে মসজিদ উন্নয়ন উপলক্ষে কোনো দিন দিনী বৈঠক দেখিনি। আপনারা রূপগঞ্জ নাকি ঢাকা? রূপগঞ্জ হলে তবু একটু কম হতো। আপনারা ঢাকার একটি অন্তর্গত উন্নতমানের এলাকার লোক, এইভাবে দান চেয়ে মসজিদ তৈরি করবেন, আপনাদের তো একটা লজ্জাবোধের দরকার মনে হচ্ছে, ঘটনা বুঝলাম না। আমরা তো এরকম বুঝিনি কোনো দিন, তার মানে কি ব্যাপার, এমনটা বুঝলাম না, ব্যাপারটা কি, ঘটনা কি, আপনাদের শরমবোধেরও তো থাকা দরকার ছিল। আগামীকাল সন্ধ্যা হতে হতে এই মসজিদের মুসল্লিরা বসবেন, নিম্নে চাঁদা হলো 5,000 আর উপরের চাঁদা হলো 50 লক্ষ, বসে
15 দিনের মধ্যে টাকা আদায় করে মসজিদ 10 তলা বানান, বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। ও গাড়ি রাস্তায় থামিয়ে জোর করে টাকা আদায় করে এদেশে মসজিদ তৈরি করে এক শ্রেণীর মানুষ, যারা মাঝহাবি বলে পরিচয় দিয়ে থাকে। তো আপনারা এমন হলে সেটাও হতে পারে, যদি ওই টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে না, মসজিদ খুব দামি জায়গা, আপনাদের এই মসজিদের মুসল্লিরা আগে জমি ঠিক করেন কোথায় মসজিদ তৈরি করবেন, বলে এইখানে 500 শতক জমি, তো চতুর্দিকে কোদাল দিয়ে দাগ কেটে রেখে দেন, এমনি সলাত আদায় করেন মাটির ওপরে। তো যারা সলাত আদায় করবে ওরা সবাই মিলে বসে ওখানে খড় দিয়ে একটা ঘর বানাবে, টাকা নাই যে। তো কিছুদিন পরে ওই মুসল্লিরা একদিন মাটির দেওয়াল দিয়ে ঘর বানাবে, কিছুদিন পরে ওই মুসল্লিরা একদিন মাটির দেওয়ালটা ভেঙে দিয়ে ইঁট দিয়ে বানাবে, কিছুদিন পরে ওই মুসল্লিরা একদিন স্বর্ণ দিয়ে বানাবে, ইনশাআল্লাহ এটাই হবে মসজিদ নির্মাণের পদ্ধতি। ব্যাপারটা কি না, এমন তো কথা হওয়ার কথা নয়। আপনাদের কি আসলেই কি তাহলে আপনারা কৃপণ নাকি? আল্লাহ রাসূল কতগুলো জিনিস থেকে দিন রাত পরিত্রাণ চাইতেন, তার একটা হলো কৃপণতা। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ ইন্নাউযুবিকা মিনাল বখল, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। কৃপণতা অবশ্যই জঘন্য কিছু, শুধু জঘন্য কিছু নয়, কৃপণতার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লায়াদ খুলল জান্নাতা বখিল, কৃপণ জান্নাতে যাবে না। এই ছেলেরাই, ওই যে দেখো তো সামনে যারা ঘোরাফেরা করছে দাঁড়িয়ে আছে, তাদের বসার জন্য অনুরোধ করো। আপনাদেরও তো একটা বিবেচনা থাকা দরকার, যে প্রোগ্রামটা করা হয়েছে আপনাদেরকে কিছু দিন ধর্ম শেখানোর বলার জন্য, আর আমরা এসেছি আপনাকে কিছু বলার জন্য। দিন রাত ঘুরে বেড়াচ্ছেন, চায়ের স্টলে আড্ডা পিটছেন, তবু আপনার হয় না যে এই সময়তে আপনাকে চায়ের দোকানে বসে আড্ডা পিটতে হবে? বিবেক আপনার একেবারেই ধ্বংস হয়ে গেছে, মানবতা বলে কোনো জিনিস আপনার কাছে নেই। আপনি এখন চায়ের স্টলে কি করে আড্ডা পিটেন? আপনি আপনি কি একেবারে মানুষ থেকে নিচে নেমে গেছেন? দিন রাত তো দোকানে আড্ডা পিটছেন আপনি, বাড়িতে ঢুকলে তো ল্যাংটা পতিতালয়ের মেয়ে নাচছে, দিন রাত পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে যা, কলিজা ঠান্ডা করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান। ল্যাংটা মেয়েকে টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করবেন, আবার জান্নাতের মেয়েকে ভোগ করবেন, বাহ ধর্ম পাগল পেয়েছে, ধর্মকে পাগল পেয়েছে, জান্নাত রাস্তায় পড়ে আছে, জান্নাতের মেয়েও তো সহজ নয়, পতিতালয়ের রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করবেন অত সহজ নয়, খুব কঠিন। জান্নাতের মেয়ের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ওরা এমন নারী, ওরা এমন নারী যাদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা। এটা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা, ওরা এত নরম, ওরা এত নরম, ওরা এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। বলো তুমি যুবক, কি দিয়ে আমি বুঝাই তোমাকে তারা কত নরম?
তার শরীর, তার গাও হাত কত নরম হতে পারে। আল্লাহর নবী বলছেন তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন গায়ে ময়লা হবে না, তাদের কোনোদিন নাকে শিকান আসবে না, তাদের কাপড় কোনোদিন পুরাতন হবে না, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া চুল, তাদের বক্ষ হবে স্ফীত গোলাকার, তাদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা। কি দিয়ে বুঝাই তোমাকে আমি তারা কত সুন্দরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শহীদ হয়ে যায় তাদের জন্য ছয়টা জিনিস আছে। এক, ইগফারু ফি আউয়াল দাফাতিন, শহীদ হওয়ার সাথে সাথে ক্ষমা। দুই, ইজারু মিন আযাবিল কবর, কবরের শাস্তি মাফ। তিন, ইয়ামানু মিন ফাদিল আকবার, কেয়ামতের মাঠে কোনো সমস্যা হবে না। চার, ইজাওলা রাসহি তাজুল একু তাজুল আকার, তাদের মাথায় দেওয়া হবে একটা সম্মানী টুপি। পাঁচ, ইজাবজ চিন্তা নেওয়া সাবিনা এমরা মিনাল হরিলিন, 72 জন মেয়ের সাথে তাদের বিবাহ দেওয়া হবে। ও ইসফ ফি সাবিনা মিন আকরিবাইহি, তার নিকটাত্মীয় 70 জন মানুষের ব্যাপারে বলা হবে যাকে ভালো লাগে জান্নাতে নিয়ে যাও, যাও 70 জন গুণে যাকে ভালো লাগে নিয়ে যাও, তোমার বাপ, তোমার চাচা, তোমার দাদা, তোমার দাদি, তোমার খালা, তোমার ফুফু, যাকে ভালো লাগে 70 জনকে নিয়ে যাও। 72 জন নারী আপনার সামনে থাকবে, 70 থেকে 72 জন নারী। ইতিমধ্যে একজন নারী এসে বলবে আসসালামু আলাইকুম, এই চালাই, ওই যে দেখো তো ওখানে মানুষ, আচ্ছা দাঁড়িয়ে আছে কেন, তোমরা কি করো, আর ওই বাইরে দেখো, ওই গেটটার বাইরে দেখো কেউ দুই একজন চলাচল করছে নাকি, দোকানপাটে যারা বসে আছে তারা কি একটু বলো যে মাথায় কিছু আছে, মাথায় কি গোবর ঢুকে আছে নাকি, এখানে আছেন কেন, যাও যাও দেখো। তাফসির মাহফিল করে বক্তব্য চলাকালীন বাদাম খেয়ে একবার আচরণ এত নিম্নে নেমে গেছে, আচরণ এত নিম্নে নেমে গেছে যে মানে বক্তৃতাও চলবে, বাদামও খাবে, সেলিকানিকে নিয়ে গল্প করবে, তার নাম বক্তব্য। সাবধান থাকুন, নীতি ত্যাগ করুন, শরমবোধ থাকলে সামনে এসে বসুন, নইলে কেটে পড়েন। বাড়িতে ল্যাংটা মেয়ে নাচছে, ওখানে গিয়ে দেখেন আমি বাধ্য আপনাকে বক্তব্য শোনাতে, দোকানে বসে আড্ডা পিটবে না, আমি এখানে কথা বলবো আপনি মনে করেন কি, নীতি ত্যাগ করুন। জমিদারি আছে আপনার বাপের আছে, তাতে আমাদের কি, ভদ্রতা বজায় রেখে সামনে এসে কথা শুনুন, গল্প বন্ধ করুন, অনুরোধ রক্ষা করুন, মানবতার পরিচয় দিন, ঘোরাঘুরি গল্প বন্ধ করুন। 72 থেকে 73 জন নারী সামনে এসে বসবে, ইতিমধ্যে একজন বলবে সে আসসালামু আলাইকুম, তখন আপনি বলবেন ওয়ালাইকুম সালাম, তারপরে আপনি বলবেন মানান্তি তুমি কে, তখন ও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। তারপর আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন, তার গালে আপনি নিজের চেহারা দেখতে পাবেন টকটক করে, ঝকঝক করে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই তার গাল কত স্বচ্ছ। একজন মহিলার গাল কত স্বচ্ছ হলে
তার গালে নিজের চেহারা দেখা যেতে পারে। অবশিষ্ট নারীর গাল যদি এত স্বচ্ছ হয়, তাহলে যারা আগে থেকে 72 জন 73 জন বসে আছে তাদের গাল কত স্বচ্ছ, তারা কত সুন্দরী। আমি আপনাকে কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কি জিনিস। ইতিমধ্যেই তারা এক পর্যায়ে আপনাকে খুশি করার জন্য বলে বসবে, নাহল খালে দাঁত ফালানা বেদ অনায় মত ফালানা বাস অনন রাজে এত ফালানা খাত তো বলে মন কানালানা ও কুন্নালাহু পায়ের সানসান ঘুঙ্গুরে জামজাম পঞ্চে পঞ্চে ফেঁকেঙ্গি বাহিনকে শাড়ি লাল কুমারী উসকো ভেস্তু কো সাজাবেঙ্গি জয়সে কবুতর লোটন লোটে ঐসে লোটন লোটাবেঙ্গি পায়ের সানসান ঘুঙ্গুরে জামজাম পঞ্চে পঞ্চে ফেঁকেঙ্গি বাহিনকে শাড়ি লাল কুমারী উসকো ভেস্তু কো সাজাবেঙ্গি জয়সে কবুতর লোটন লোটে ঐসে লোটন লোটাবেঙ্গি। স্বামী গো আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না। স্বামী গো আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছি আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। এই হাদিসটার সূত্র দুর্বল। এর পরে আর একটা হাদিস দেওয়া আছে, মরণ একদিন আসবে ওই বইয়ে, ওই হাদিসটা সহি। দুটার আলোচনা একই, একে বলা হয় মানান সহি, অর্থগত সহি। জান্নাতের মেয়েরা এই গানই বলবে আপনাকে খুশি করার জন্য, আপনি এই পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে এই জান্নাতের মেয়ে ভোগ করতে চান, বহু দূরের কথা। এই চালাই, তোমাকে বহুবার বলেছি রেডি হও, বক্তব্য শুনতে এসেছো রেডি হও, প্রস্তুত হও, আর একজনের গায়ে হেলান দিয়ে আছো কেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাধার উপরে আছেন, পিছন দিকে মাছ বসে আছেন। তো একটা গাধার উপরে থাকলে মাছ আর আল্লাহর নবী তো দূরে হবেন, পাশাপাশি। একটা গাধার উপরে আল্লাহর নবী সামনে বসে আছেন আর মাছ কোথায় বসে আছেন? পিছনে। তাহলে কত দূরা দূরে হবে? গায়ের সাথে লেগে আছেন। তো আল্লাহ রাসূল বলছেন মাছ, তো মাছ বলছে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলুন আমি প্রস্তুত। আল্লাহ রাসূল বলছেন মাছ, মাছ বলছে লাব্বাইক সাদাইক। আল্লাহ রাসূল আমি প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রাসূল বললেন মাছ, মাছ বলছেন লাব্বাইক সাদাইক আমি প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহর নবী কথাটা বলছেন না, খালি মাছকে রেডি করছেন। তার মানে রেডি হও, কান রেডি করো, যা বলছি তা স্মরণে রাখো, 19-20 হয় না যেন। একটা কথা বলবেন তাই 3-3 বার রেডি করছেন, এখনো কথা বলেননি। রেডি করার পরে বলছেন বলতে পারো? আল্লাহ আমাদের উপরে কি হক রাখে, আল্লাহ আমাদের কাছে কি চাই, আর আমরা আল্লাহর কাছে কি চাই, এটা কি বলতে পারো পাল্টা পাল্টি? জি না, ওগুলো বলতে পারছি না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহ যে আমাদের কাছে কি চাই আর আমরাই যে আল্লাহর কাছে কি চাই। শোনো, আল্লাহ চাই শিরক করব না, আমরা চাই জান্নাত দেন, শাস্তি দেবেন না। তো আল্লাহ বলছেন তাহলে আমারটা দাও আগে, শিরকটা বন্ধ করো, আমি আমারটা দেবই, আমি ওয়াদাবদ্ধ। আমি আল্লাহ মানুষের সাথে ওয়াদাবদ্ধ, আমি আমারটা দেবই, তুমি আগে আমারটা করো, শিরক বন্ধ করো। এই ছেলে, অষ্টধাতির আংটি আগে খোলো, খোলো তারপরে জান্নাত, বালা খোলো আগে, গায়ে যত তাবিজ আছে মাদুলি আছে সব আগে খোলো, তারপরে জান্নাত। শিরক থাকলে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন না, বাকি পাপ থাকলে আল্লাহ দিবেন। কেন ভুলে গেলে সেই বাক্য? আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন ইবনা আদম লাতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম লাকিতানি লা তুশরিক বিশায়া লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়েরা শোনো, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন মাইকটা তো আপ ডাউন করছে কেন? এই আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের যদি পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, পুরো
খাঁকাটা পাপে পরিপূর্ণ, শুধু তোমার পাপ আর পাপ, শুধু শেরেক করনি আমার সাথে, যাও। আমি আল্লাহ বলছি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম, যাও। আমারটা আগে দাও, তোমারটা আমি দিব। আল্লাহরটা আগে দাও মানে কি বলেন তো দেখি? শেরেক করো না। এই বোকা ছেলে, তোমার মা জন্মদিবস পালন করে, কেক কাটে জন্মদিবসে, তোমার মা বিয়ে পাস করেছে, তোমার মা কত বড় মূর্খ, তোমার মা কত বড় অশিক্ষিতা, তোমার মা জন্মদিবস পালন করে, তোমার মায়ের ইমান কেটে গেছে, লাভ হবে না, কপরকা পাক করে দিয়ে সান। শোনো, সেদিন একটা কথা বলছিলাম মনে আছে কি, নফল সালাতের কথা বলতে গিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার ওয়াদা হয়েছে যে 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না। আমাদের নবী বলছেন, আমাদের নবী বলছেন, আমার আল্লাহর সাথে চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে ওয়াদা হয়েছে, আমার চুক্তি হয়ে গেছে, আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দেবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না। তিনি বলেন আরো বর্ধিত চুক্তি হয়েছে, আরো বাড়তি চুক্তি হয়েছে, প্রত্যেক 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে। তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এ হাদিসকে সামনে রেখে ষোলো ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রহমহল্লা বলেছিলেন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে, জনাব, আল্লাহর হাত কি ছোট? জাহান্নামের চেয়ে আল্লাহর হাত অনেক বড়। এক অঞ্জলিতেই তো জাহান্নামের সব মানুষ চলে আসবে, ফেরাউনও তো আসতে পারে। আল্লাহর অঞ্জলি তো জাহান্নামের চেয়ে অনেক বড়, সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহেমাহুল্লাহ বলেছিলেন, জনাব মনে রাখবেন, অন্তরে ইমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার, অন্তরে ইমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার, অন্তরে ইমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ইহুদির ইমান কেটে গেছে, খ্রিস্টানের ইমান কেটে গেছে, হিন্দুদের ইমান কেটে গেছে, মুসলমানের ইমান কেটে যাচ্ছে জন্মদিবস দিয়ে, মুসলমানের ইমান কেটে যাচ্ছে বাইশাতের পাগড়ি মাথায় দিয়ে, মাদুলি লিখে দিয়েছে, এই মাদুলি দিয়ে আগেই মাদুলি খুলো তারপরে কথা, জান্নাতের বিষয়টি ভাবার আগে মাদুলি খুলো, ওটা আগে দাও, দাও আংটি খুলো, ওকে আগে হক দাও, এই তোমার মাকে বলো মাদুলি খুলুক, ওরটা আগে দাও, তারপরে তোমারটা, উনি বলেছেন আমি জান্নাতে দিব, আমারটা আগে দাও। আল্লাহরটা আগে দাও মানে কি? শিরক না করা, বুঝাতে পারছি না মনে হয়। আল্লাহরটা আগে দেওয়া মানে শিরক না করা। প্রমাণে একটা হাদিস পেশ করলাম, আল্লাহতালা বিচারের মাঠে বলবেন, কি বলবেন, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি বেশি হতে 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 যদি গোটাটা ফাঁকা পূর্ণ থাকে, আর যদি শেরেক না থাকে, হাতে যদি মাদুলি না থাকে, আমি সব পাপ ক্ষমা করে দিলাম, যাও। যদি মনে করো যে পীর বাচ্চা দিতে পারে, তাহলে গেছে, যদি মনে করো যে কবরে কিছু পাওয়া যায়, তাহলে গেছে, তোমার ঈমান আর হবে না এখানে। যদি অষ্টাধাতুর আংটি থাকে, তাহলে তোমারটা গেছে, আর হবে না, ওটা কেটে গেছে। সম্মানিত উপস্থিতি,
জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই নীতি ত্যাগ করতে হবে। তোমার মনে নাই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছয়টা কাজ করলে আমি তাকে জান্নাতে নিয়ে যাবো, ব্যাপারে সে ব্যাপারে আমি জিম্মেদারি, কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব। তুমি ছয়টা কাজ করো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। ছয়টার একটা হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যাব, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যাব। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা জান্নাতে যাবেই। আল্লাহর নবী বললেন, জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল বললেন যে মুখটা ফিরিয়ে নিবা। এই চলো, তোমাদের মেয়ে, তোমাদের টিভিতে ওই যে মেয়েটা খবর পড়ছে, তুমি খবর ওর দিকে তাকিয়ে শুনতে পাবে না, টিভির উল্টা দিকে বসতে হবে, টিভির পর্দার দিকে থাকবে তোমার পিছন দিক, তারপরে ওর খবর শুনতে পারো। ধর্মকে পাগল পেয়েছ? দিন রাত পতিতালয়ের মেয়েকে দেখে ল্যাংটা মেয়ে তোমার চোখের সামনে নাচে, মনটা ঠান্ডা হয়ে যায়, কলিজা জুড়িয়ে যায়, জান্নাত কিনবে, জান্নাতের মেয়ে পড়ে আছে রাস্তায়। তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, তুমি দেখো, আর তোমাদের টিভিতে তুমি, তোমার বাপ, তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার বোন, তোমার দুলাভাই, 14 গোষ্ঠী মিলে দেখছো ওকে, অথচ রং মাখানো মেয়ে। ওই মেয়েকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। ওই মেয়েকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না, শতদিন বলেছি। আচ্ছা একটা কথা মনে আছে তোমার ছেলে, আমার যেই কথাটা তুমি শতবার শুনেছ, বলো তো জেনা করলে কি কি বিপদ হয় বলো দেখি, বলো জেনা করলে কি কি বিপদ হয়? এক, কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে, কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। দুই, জেনা করলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না, আল্লাহর নবী বলেছেন, আমি অনুবাদক, জেনা করলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। তিন, জেনা করলে একদিনে একদিন তোমাকে ভিক্ষুক হতে হবে, তুমি নিঃস্ব হবেই হবে, আজ হোক আর কাল হোক। মনে রেখো, বলো সিরিয়াল, বলো, এক, কলেরা হবে, দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না, তিন, ভিক্ষুক হবে, নিঃস্ব হবে। এক নম্বরে তিনটা কথা বলেছি, কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে, তিনটা মিলে একটাই কথা, জেনা করলে তিনটা বিপদ হবে, এক, কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে, দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না, তিন, ওকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। সাবধান, পতিতালয়ের মেয়েকে দেখে মোবাইলে তার সাথে প্রেমের গল্প করে পরকালে ধ্বংস করিও না, ইহকাল ধ্বংস করিও না, তার সাথে কথা বন্ধ করো, দেখো প্রেমের গল্প বন্ধ করো, মোবাইল মানেই যে না, শতকরা 1999টি মোবাইলে জেনার গল্প হয়, আরো অবাক জেনা, আশ্চর্য। আল্লাহর নবীর ওই বাক্যটি আমার মনে হয়,
আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে। আমার উম্মত জেনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে। প্রায় যুবক যুবতী গোপন পাপে লিপ্ত, গোসলখানাতে ঢুকলেই গোপন পাপ করে, একাই হলেই গোপন পাপ করে। হাজার বার বলল না আর মেয়েটার সাথে কথা বলবো না, না আর কথা বলবো না, এই বলে ঘরে ঢুকেছে, ঘরে কেউ নাই, মোবাইলটা রেখেছে, একটু পরে ধীরে হাতটা মোবাইলে চলে গেল, গিয়ে তার সাথে কথা বলছে। শতবার বলেছে যে বলবো না, কেন বলতে পারেন? এটা কেন ঘটছে বলতে পারেন? যিনি পাপ, যে পাপ করায় তার নাম ইবলিস, আর পৃথিবীতে শুধুমাত্র ইবলিসেরই একক ক্ষমতা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। ইবলিস দুইজন হলে কোনোদিন মারামারি হতো, এক নায়কতন্ত্র চলছে কার? ইবলিসের। কোনোদিন তার আদেশের উনিশ বিশ হবে না, আর কেউ তার আদেশে আঘাত করতে পারবে না, কোনোদিন তার নির্বাচন ভোট টোট কিছু নেই। বুঝাতে পারলাম না কথা? পৃথিবীতে একক ক্ষমতা কার চলে বলেন তো দেখি? ইবলিসের চলে। কোনোদিন তার ক্ষমতার উনিশ বিশ হবে না। আল্লাহ তাকে এত পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন, তার মোকাবেলায় কিয়ামত পর্যন্ত কেউ ভোটে দাঁড়াবে না। প্রত্যেক দিন আটলান্টিক মহাসাগরের উপরে চেয়ারটা রাখে, রেখে শয়তানকে ডাকে সারা পৃথিবীর। চক্ষু খুলে বন্ধ করতে যত সময় লাগে, এই সময়ের মধ্যে সারা পৃথিবীর শয়তান জমা হয়ে যায়। চক্ষু খুলে বন্ধ করেন তো দেখি কত সময় লাগলো, সেকেন্ড চেয়েও কম। এই সময়ের মধ্যে ইবলিস বলে উপস্থিত হও, সব চলে এসেছে। কত ক্ষমতা দেখেন! বলে এই সবকে পাপি করাও, রিপোর্ট দিতে হবে আমাকে বিকালে। একজন এসে বলে জেনা করিয়েছি, যাও কিছু হয়নি। একজন এসে বলে নামাজ ছাড়িয়েছি, যাও কিছু হয়নি। একজন এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি। যেমন বলা লাভ দিয়ে উঠে বুকে জড়িয়ে ধরে বলছে, তুমি একটা কাজের মতো কাজ করেছ। ইবলিসের ক্ষমতা দেখেন, তার নেতৃত্ব দেখেন। কেয়ামত পর্যন্ত যার নেতৃত্বে কোনোদিন গণ্ডগোল হবে না, তার নাম কি বলেন তো দেখি? ইবলিস। কোনোদিন ইবলিসের নির্বাচন নেই, তাকে লাগিয়ে দিয়েছেন আল্লাহ মানুষের বিরুদ্ধে। কত পাওয়ার! তার একশো বার বলেছে যে আর মেয়েটার সাথে কথা বলবো না, তারপরে ঘরে ঢুকেছে, বলায় এক মিনিটও হয়নি, মোবাইলটা পাশে রেখেছে, ধীরে হাতটা চলে গেল। ছেলেটা আছে ডুমনিতে আর মেয়েটা আছে লন্ডনে, দুইজন মিলে কথা বলছে পরস্পরে, বলতে বলতে পরনের কাপড় খুলে দিল, দুইজন দুই জায়গাতে উলঙ্গ হয়ে কথা বলছে, দুইজনের মধ্যে ব্যবধান 5000 কিলোমিটার। অবাক দুনিয়া! আল্লাহ নবী বলেছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। আমার উম্মত জেনায় লিপ্ত হবে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। মোবাইল মানেই গোপন পাপ। আট ছেলের বাপ চলে গেল মোবাইলের প্রেমে, সাত ছেলের মা অর্ধ বুড়ি, চলে গেল একজন যুবকের সাথে যার বিবাহ হয়নি। অবাক মোবাইল, অবাক কাণ্ড! 15 বছরে যদি এমন হয়, 50 বছর পরে কি হবে তা আপনাকে আমি বুঝাতে পারবো না। তবে আল্লাহর নবী বলেছেন, একজন পুরুষের অধীনে 50 জন নারী ধাওয়া করবে, মানে 50 জন নয়, হাজার হাজার নারী ছুটে যাবে তার পিছনে জেনা করার জন্য। এখানে এত ছেলে আছে এখন বসে উপস্থিত যার 100 জনের সাথে জেনা হয়েছে। একজন নারীর সাথে জেনা করার পরে তার সাথে বন্ধ করে আরেকজনের সাথে করছে। ওরে থার্ড পার্সন নোংরা বেহায়া বর্বর অসভ্য মেয়ে, বুঝতে পারে না তার সাথে জেনায় লিপ্ত হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ তার সামনে খুলে দিচ্ছে, অথচ তার স্বামী একজন হবে, সে একটু লজ্জা করে না, সে একটু শরম করে না, সে একটু হায়া করে না,
সে একটু দ্বিধাবোধ করে না। শোন, কোরআন অবদান দিয়েছে সেটাই একটু বলবো, কৃপণ হয়েন না। কথা ফিরে নিয়ে আসলাম এখন, এতক্ষণ পর্যন্ত কৃপণ নিয়ে কথা বলছিলাম। কৃপণ যে সে জান্নাতে যাবে না, দিন রাত আল্লাহর নবী বলতেন, আল্লাহ আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ। আর একটা বলতেন আল্লাহর নবী, আল্লাহ তুমি আমাকে অলস করো না, আল্লাহ তুমি আমাকে অলস করো না। অলস মানে ও ধ্বংস হবেই। এখানে যেসব লোকগুলি দেখছেন 90 জন অলস, এরা প্রায় ফজরের সলাত আদায় করে না। টিভি দেখে দেখে, মোবাইল দেখে দেখে, জেনা করে 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 রাত 3টায় ঘুমাই। তো কি দিয়ে ফজরের সলাত আদায় করবে? ও অলস। আজান হলে আচ্ছা উঠছি, আচ্ছা যাচ্ছি, সূর্য উঠে গেছে, এ অলস। উপার্জন করে খায় না। বাপের জমিদারি আছে, 3 কাঠা জমি ভাগে পেয়েছে, 1 কাঠা সমান 50 লক্ষ, তাই আজ কাজ বন্ধ করেছে। দোকানে বসে রাত 3টা পর্যন্ত গল্প জমাই, মানে 3 কাঠা জমি সমান 1.5 কোটি টাকা। মসজিদ তৈরি করার জন্য মানুষ থামিয়ে ভিক্ষা করে মসজিদ তৈরি করবে, নীতি ত্যাগ করুন। আগামীকাল সন্ধ্যা হতে হতে মসজিদের জন্য 1 কোটি টাকা উঠাতে হবে। আপনি আমার নীতিতে আসুন, এটাই নীতি। যে ভ্যান চালায় তাকে দিতে হবে 3000, কোটিপতিকে দিতে হবে 50 লক্ষ, 5000, 50000, 5 লক্ষ, 50 লক্ষ। 7 দিনের মধ্যে টাকা উঠিয়ে মসজিদ তৈরি করতে হবে, তারপরে কোনো কথা। কৃপণতা অবলম্বন করছেন কেন? কেন কৃপণতা অবলম্বন করছেন? 3 কাঠা জমি আছে, তার 200 শতক এখানে দেন, বাকিটুকু আপনার থাক। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে ওটা আমার জায়গা, আমি তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবো, সেটা আমার ব্যাপার, ওটা পার্সোনাল জিনিস। মসজিদও তো সহজ জিনিস নয়, সুদের টাকা নিয়ে জোর করে আদায় করে মসজিদ তৈরি করবেন, লাগবে না। হজ করতে যেমন যায় মানুষ বাপের জমি বিক্রি করে, ও উপার্জন করেছে, ওটাতে সাহস হয় না, কি যে হয়, মিথ্যে টিথ্যে করে ব্যবসা করেছি, না এই টাকা দিয়ে হজে যাব না, আমার বাপের একটু জমি আছে ওটুকু বিক্রি করে যাব। মসজিদও ওটাই, মসজিদের ব্যাপারে ওটাই ভাববেন। কৃপণতা অবলম্বন করছেন কেন? 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তার 1 শ্রেণীর হচ্ছে সোহন মোতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াত্তাকু সোহা ওয়া সোহা আহলাকা মান কানা কাবলাকুম, কৃপণতা ত্যাগ করো, কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। কোনো সময় কৃপণতা অবলম্বন করবেন না। এই মসজিদের যত মুসল্লি আছে, যে ভিক্ষে করে খায় এই মসজিদের মুসল্লি, তার ভিক্ষে করা টাকা থেকে এখানে কিছু দিবে। কথা আমার বুঝতে পারছেন না মনে হয়। এই মসজিদের মুসল্লি যদি কেউ ভিক্ষে করে খায়, তার ভিক্ষে করা টাকা এখানে দিবে, নিজের টাকা দিয়ে মসজিদ বানাতে হবে। অনুরোধ, রক্ষা করুন, নীতি পরিবর্তন করুন, 3 মাসের মধ্যে মসজিদ তৈরি করুন। আল্লাহ আপনাদের প্রতি দয়া করবে ইনশাআল্লাহ, আপনারা সহজে করতে পারবেন। আজকে দূরে কাজ সলাত আদায় করে বলবেন, আল্লাহ তুমি আমাদের মসজিদের কাজটা সহজ করে দাও। টাকা থাকলেও যদি আল্লাহ সহজ না করেন তাহলে আর হবে না। যে ইঁটের মালিক ইঁট দিতে চেয়েছিল, অসুস্থ হয়ে গেছে, হলো না। ইচ্ছা করলেই হবে না, ওপর থেকে সহজ হওয়া লাগবে। সহজ কথা বুঝাতে পারছি না মনে হয়। যে ট্রাকওয়ালা বলেছিল যে আমি ইট পৌঁছে দিব, ওই ট্রাকওয়ালা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নেন এবার। এই জন্য কাজ সহজ করে নিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সব কাজে আল্লাহ বলতেন, আমার কাজটা সহজ করে দাও, আল্লাহ আমার কাজটা সহজ করে দাও, আল্লাহ আমার কাজটা সহজ করে দেয়। এভাবে আল্লাহ রাসূল বলতেন, দুয়ার মাঝে ফাঁকে ফাঁকে এইভাবে আছে। আর একটা জিনিস আল্লাহর নবী দিন রাত বলতেন, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। ঋণ খুব কঠিন জিনিস, শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা, তবে ঋণেরটা হবে না। লাশটা পড়ে আছে, ঋণ আছে, আল্লাহ নবী বলছেন ঋণ আছে নাকি? জি। ওহো হো, তাহলে তোমরা থাকো, আমি গেলাম। না 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 না, আমি ঋণ আছে মানে যা জানা যায় নাই,
ঋণ আছে মানে কি জানা যায় নাই। কে আপনাকে বুদ্ধি দিল যে ব্যাংক থেকে 3 কোটি টাকা তুলে ব্যবসা করতে হবে? কে বুদ্ধি দিয়েছে এটা? ছি 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 ছি। চকলেট বিক্রি থেকে ব্যবসা শুরু করুন, কোটিপতি ধনী হতে কমসে কম 40 বছর লাগবে। প্রথমে শুরু হবে চকলেট দিয়ে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে বিদেশি জিনিস, স্বর্ণ হীরা মুক্তা মাণিক্য, হিরোইন নয়। ধনী হওয়া যাবে আর অল্প টাকা ডোমনিতে বাড়ি, বাপের জমি 10 কাঠা ভাগে পেয়েছেন, 1 কাঠা দাম 50 লক্ষ। মনে করবেন না যে আমি বড় ধনী, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ভিক্ষুক। অত তাড়াতাড়ি নিজেকে ধনী মনে করেন, আগে মসজিদ বানান। তারপরে আল্লাহ রাসূল বললেন মসজিদটা বানাতে হবে কে টাকা দিবে? কেউ কথা বলে না। উমর উসমান বলছেন আমি, যা টাকা লাগবে আমি দিয়ে দিলাম। ওই যে ইদারাটা নিতে হবে 1000 স্বর্ণ মূল্য দাম, 1000 স্বর্ণ মুদ্রা, কে টাকা দিবে? আমি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান করেন। কালকে তাবুকের যুদ্ধে যেতে হবে 600 কিলোমিটার পথ, টাকা পয়সা কে কী দিবে? কিছুই নাই কারো। উমার বললেন যা আছে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। উমারের টাকা 10 টাকা হতে পারে, 1000 ইট হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাতে ভ্যান ভাড়াও হবে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন, এই বাক্য ডিঙ্গি কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব। সেদিন লোক ছিল 30,000। 30,000 লোকের অর্ধেক 15,000 লোককে তিনি 15,000 উট দিবেন আর 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিবেন। এবার ডোমনির কে আছে দাঁড়াতে পারে? দাঁড়াক দেখি কত বড় বিত্তশালী। কথা আমি বুঝাতে পারলাম না? 15,000 লোককে তিনি 15,000 উট দিবেন। একটা উটের দাম যদি 1 লক্ষ হয় তাহলে 15,000 উটের দাম কত হবে? 15,000 লোককে 3 মাস খাওয়াবেন, খাওয়া খরচ যাতায়াত খরচ বুঝাতে পারছি না মনে হয়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খার। কৃপণ হবেন না, সাবধান। আর ঋণ নিয়ে ব্যবসা করবেন না, ব্যবসা শুরু হবে চকলেট থেকে। আমি একটা বললাম, এর কথা এই নয় যে চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে। আপনার বাপের আপনি 5 কাঠা জমি বিক্রি করে 1 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, এটা তো আমি বন্ধ করিনি। আমি তো আপনাকে শতবার বলেছি যে বাপের জমিদারি আছে বড় ব্যবসা করেন, টাকা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান, টাকা যদি না থাকে মানুষের বাড়িতে কাজ করে খান, যদি মানুষের বাড়িতে কাজ করে খেতে না পারেন ভিক্ষা করে খান, ভিক্ষা করে খাবো, কিন্তু শ্বশুরের কাছে ফার্নিচার নেব না। বাপ বেটা মিলে ভিক্ষা করে 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 টাকা জমা করে ফার্নিচার কিনে বিবাহ করব। আর শ্বশুরকে বলবো আব্বাজি 25 বছর যাবত মেয়েটাকে লালন পালন করে আজকে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমি গরিব মানুষ, কাজ করে খাই, আপনাকে আমি 100 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিলাম, এটা উপহার নেন। আমি কি দিতে পারি আপনাকে? আমি জামায় মুখ মোছা রুমাল নেব না। আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফিরে দিব, ভিক্ষা করে খাও। মোটর সাইকেল নিয়েছো কেন? ভিক্ষা পাও না? ভিক্ষা দেয় না কেউ? যদি পাশে ভিক্ষা না থাকে তো ট্রেন স্টেশন কমলাপুর পাশে আছে, অথবা ওই এটা স্টেশনের নাম কি? এয়ারপোর্ট। বাপ বেটা সকালে চলে যাবা, লজ্জা হয় না কেন? লজ্জা দেওয়ার জন্য তোমাকে বলছি। বাপ বেটা সকালে চলে যাওয়া এয়ারপোর্ট ট্রেন স্টেশনে মানুষের বস্তা ধরে ধরে গাড়িতে তুলে দিবা, সারাদিন গাড়িতে বস্তা তুলে দিলে, ট্রেনে তুলে দিলে বাপ বেটা 600 টাকা ইনকাম করবা। ভিক্ষা করবা কেন? আব্দুর রাজাক সাহেব ভিক্ষা করতে বলেছে। কে বলেছে আব্দুর রাজাক সাহেব তোমাকে ভিক্ষা করতে বলেছে?
আব্দুর রাজাক সাহেব বলেছেন, যখন তুমি কাজ করে খেতে পারবে না তখন তোমাকে ভিক্ষা করে খেতে হবে, শ্বশুরের কাছে টাকা নিতে পাবা না, এই কথা বলেছেন তিনি। আমার বাপের জমিদারি আছে, আমার বাপ, আমরা ভাই বোন আমাদেরকে লালন পালন করবেন আমার বাপ তার বাপের জমিদারি দিয়ে। যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে ব্যবসা বাণিজ্য চক কলা বিক্রি করে। যদি সম্ভব না হয় তাহলে তোমাদেরকে তোমার বাপ লালন পালন করবে চকলেট বিক্রি করে। যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে মানুষের বাড়িতে কাজ করে। যদি সম্ভব না হয় তোমার বাপ সারা দিন ভিক্ষা করবে, ভিক্ষা করে করে সারা দিনে যা পেয়েছে সেইটুকু নিয়ে তোমাদেরকে খাওয়াবে, তোমার বোন গার্মেন্টসে যেতে পারে না। তোমার বাপ তোমাদেরকে, তোমরা ভাই বোনকে শেষ পর্যন্ত কি করে খাওয়াবে? ভিক্ষা করে। এরপরেও তোমার বোন গার্মেন্টসে যেতে পারে না। জাতিকে বুঝাতে পারেনি শরীয়ত, বাপ বেঁচে আছে, শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। তবুও কোনো বাপের মেয়ে গার্মেন্টসে যাবে না, যেতে পারে না, এটা অসম্ভব। যাচ্ছে যে কাপুরুষ, অসভ্য, বর্বর বাপ, অযোগ্য বাপ, বিবাহ করেছে কেন? আল্লাহ রাসূল তো তাকে নাকচ করেছেন, বিবাহ করবে কেন? বাপ বেঁচে আছে, যুবতী মেয়ে গার্মেন্টসে যাবে মানে? গার্মেন্টস হলো জেনার কারখানা। আশ্চর্য, সম্মানিত দিনী ভাই, অল্প সময় কোরআনের অবদান আপনার সামনে পেশ করি। কোরআন নারীদের ব্যাপারে কি অবদান রেখেছে? কোরআন নারীদের ব্যাপারে পূর্বের ইতিহাস তুলে ধরেছে, নারীদের মর্যাদা জাহিলিয়াতের যুগে দেওয়া হয়নি, নারীদের মর্যাদা হিন্দু দেয়নি, নারীদের মর্যাদা ইহুদি খ্রিস্টান দেয়নি। কোরআন কিভাবে তাদের মর্যাদা পেশ করেছে একটু দেখুন। মহান আল্লাহ বলেন, ওয়া ইদা বুশ্বিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসফাদ্দা ওয়াহুয়া কাদীম। আল্লাহ বলছেন, জাহেলিয়াতের যুগে যখন বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, নেওয়ার কথা শোনার সাথে সাথে মুখটা বিবর্ণ হয়ে যেত, মনে হতো যেন বিষ খেয়েছে। ছি 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 ছি, মেয়ে জন্ম নিল, মনে হতো যেন বিষ খেয়েছে, চিন্তা করত। আয়ুম সে কোহালা হনিন, আমি এদুসহ ফিত্তরাব, মেয়েকে মাটিতে পুঁতে দিব না অপমান অবস্থায় রেখে দিব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, কোনো সমস্যা নেই, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। কিভাবে? এই বাচ্চা, কোনো ছেলে উঠলে খুব খেয়াল করবেন। তার মানে আব্দুর রাজাক সাহেব বলছেন যে আমাদেরকে তিনি খুব কঠিনভাবে ধমকান। না না, আপনাকে ধমকাবো কেন? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আপনাকে আমি খুব ভালোবাসি। কিছু বোকামি মাথায় চেপে আছে, একটা দিন বের করতে আমাদের খুব কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক সময় দুই বছর তিন বছর পার হয়ে যায় একদিন সময় বের করতে। তো আপনি তো এসেছেন কিছু শোনার জন্য নাকি? আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, পূর্বের নীতি ত্যাগ করতে হবে। বুঝলাম পেশাব পায়খানা লেগেছে, একটু থামেন, পরিবেশ নষ্ট করবেন কেন? সম্মানিত উপস্থিতি, মেয়ে যদি রেখে দেন অপমান সুনিশ্চিত। বের হতে দাদা বলছে, কিরে তোর নাকি মেয়ে হয়েছে, ডিপিএস খুল, বিবাহ দিবি কি করে? আরে আশ্চর্য, ছেলে হলো তো দাদা এ কথা বলতো না, ফুফুর সাথে দেখা, কি খবর বেটা, তোমার নাকি মেয়ে হয়েছে, কি করবে, না হয় একটা গাভী কিনো। আরে মেয়ে হয়েছে সেজন্য গাভী কিনতে হবে, মেয়ের বিবাহ দিতে হবে? জাতি কিভাবে বোকা হয়েছে দেখেন, জাতি কিভাবে অশিক্ষিত হয়ে গেল দেখেন, আশ্চর্য। ফুফু এ কথা বলছে, দাদা এ কথা বলছেন, কয়দিন পরে নাকি মেয়ে, ভালোবাসা দিবসে পার্কে বসেছিল, কি খবর রে আহমদ, চাচা বলছে, কি খবর রে আহমদ,
তোর মেয়েকে যেন পার্কে